আপনি এই পজিশনে আনলেন, আপনার কাছাকাছি আনলেন, আনার পরে নিচে দিয়ে এইভাবে ধরবেন, এইভাবে ধরে এইভাবেও ল্যান্ড করা যায়। তো এই হচ্ছে মোটামুটি পজিশনগুলো। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটা ড্রোন ফ্লাই করতে পারেন। বিশেষ করে এই ভিডিওটা যদি একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে আমি মনে করি যে DJI যতগুলো ড্রোন আছে বাংলাদেশে অ্যাভেলেবেল বা পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি থাকেন না কেন, DJI ব্র্যান্ডের যে ড্রোনগুলো আছে যে কোনো ড্রোন আপনি ইজিলি উড়াতে পারবেন। কারণ একটা ড্রোন কিনতে গেলে অনেক বেশি টাকা আপনাদের চলে যাচ্ছে, আর সেটা যদি ক্র্যাশ করে নষ্ট হয়ে যায় তাহলে এটা অনেক দুঃখজনক, তাই না? তো কিভাবে আপনি DJI ড্রোনগুলো উড়াবেন সেটা আমি আপনাদের আজকে দেখিয়ে দেবো। তো আমার হাতে আজকে আছে হচ্ছে DJI Mavic Air 2 ড্রোনটা। তো এই ড্রোনটা আজকে আমি এখন উড়াবো, কিভাবে আপনি উড়াবেন A to Z দেখিয়ে দেবো। তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন মনোযোগ সহকারে, আর চ্যানেলে যারা নতুন দর্শক আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে পরবর্তী আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে সবার আগে। তো হ্যালো বন্ধুরা, আমি আপনাদের মাঝে আছি নিপুন, আর আপনারা দেখতেছেন নিপুন সাহা ইউটিউব চ্যানেল। সো ওয়েলকাম ব্যাক সবাইকে। ফার্স্ট অফ অল, আমাদের DJI Mavic Air 2 ড্রোনটা উড়ানোর জন্য আমাদের এই প্রোপেলারগুলো লাগানো লাগবে, মানে সহজ কথায় পাখা, চারটা পাখা চারদিকে আমাদের লাগাতে হবে। এই পাখা ইনস্টলের বিষয়েও কিন্তু একটা ব্যাপার আছে, কারণ এই পাখাগুলো যদি সঠিকভাবে আপনি না লাগান সেক্ষেত্রে এই ড্রোনটা উড়বে না, আর উড়লেও যে কোনো সময় ক্র্যাশ করবে। তো ফার্স্ট অফ অল আমরা দেখাবো কীভাবে প্রোপেলারগুলো আপনি লাগাবেন এই যে চারটা স্টেজ আছে স্টেজগুলোয়। তো ফার্স্ট অফ অল আমার হাতে দেখতে পাচ্ছেন চারটা প্রোপেলার আছে, আর এই চারটা প্রোপেলার যদি আপনারা দেখেন একটু মনোযোগ সহকারে, ঠিক মতোভাবে আপনারা বুঝতে পারবেন না যে কোনটা কোথায় যাবে। যারা ইউজ করতেছেন তারা তো জানেন, আর তাছাড়া বুঝতে পারবেন না। দেখতে পাচ্ছেন এই দুইটা প্রোপেলার কিন্তু আমাদের কালো, আর এই দুইটার উপরে একটু সাদা কালারের ইন্ডিকেটর দেওয়া আছে, এটাই হচ্ছে মূলত ব্যাপার। তো সাদা কালারের ইন্ডিকেটরগুলোর পাখাগুলো যাবে এই মোটরগুলোয়। দেখতে পাচ্ছেন এই যে সাদা ইন্ডিকেটর দেওয়া, এইটাও সাদা ইন্ডিকেটর দেওয়া। তো এই দুইটায় আমরা সাদা পাখা ইনস্টল করব, আর ইনস্টল করা একদমই ইজি। আপনারা জাস্ট এই যে পাখাটা মোটরের উপরে দিবেন, দিয়ে নিচে একটু একটা আঙুল দিবেন বা যে কোনো একটা জিনিসের পরে রেখে নেবেন, দিয়ে এই যে মোটরের উপরেরটা এটা লক করে দিবেন। এটা জাস্ট আনলক, দেন এটা হচ্ছে লক। তো আমি লক করে দিলাম একটা। এটা লক করার পরে আমরা আরও একটা পাখা এই সাইডে আবারও সেম পজিশনে এটা দিয়ে দিচ্ছি। এটাও দেখতে পাচ্ছেন সাদা ইন্ডিকেটর দেওয়া, আমার পাখায়ও সাদা ইন্ডিকেটর দেওয়া। তো এটা দেওয়ার পরে আমরা এদিক দিয়ে একটু ঘুরালাম, এটা লক হয়ে গেছে। দেন এবার হচ্ছে কালা পাখা, কালো পাখা আমরা এই যে মোটর এটাই দিলাম, দেন আমরা এটা ঘুরাই দিলাম, লক হয়ে গেছে। সেম প্রত্যেকটা পাখা আমরা এভাবে লক করে নিব। অলরাইট, পাখা লাগানো আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের রিমোট কন্ট্রোলের সাথে আমাদের মোবাইল ফোন কানেক্ট করতে হবে। তো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রিমোট কন্ট্রোল। ওকে, তো রিমোট কন্ট্রোলে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাওয়ার বাটন, দেন এটা হচ্ছে হোম ল্যান্ডিং মোড, এটা হচ্ছে তিনটা মোড আছে এই জায়গায় দেখতে পাচ্ছেন, সিনেমেটিক মোড, নর্মাল মোড, স্পোর্ট মোড, আর এটা DJI-এর ব্র্যান্ডিং করা আছে। পিছনের দিকে কিন্তু আমাদের কিছু ইনফরমেশান এই জায়গায় শো করতেছে, আর যদি আমরা উপরের দিকে দেখি সেক্ষেত্রে হচ্ছে একটা ক্যামেরা বাটন আছে, এটা দিয়ে হচ্ছে বেসিক্যালি আপনারা রেকর্ড প্লাস ছবি ক্যাপচার করতে পারবেন। দেন এই যে ভলিউম বাটনের মতো একটা বাটন দেখতে পাচ্ছেন, এটা দিয়ে হচ্ছে আমাদের ড্রোনের যে ক্যামেরাটা আছে এই ক্যামেরাটা আমরা ইন্ডিকেট করতে পারবো কোন দিক থেকে আসলে ফুটেজটা রেকর্ড করবে। ওকে, তো এটা হচ্ছে মোটামুটি ব্যাপার। এখন নিচের দিকে যদি আপনি খেয়াল করেন এখানে হচ্ছে চার্জিং পোর্ট দেওয়া আছে, USB টাইপ সি পোর্ট, এই পোর্টটা দিয়ে আপনারা চার্জ করতে পারবেন রিমোট। দেন এই দুইটা হচ্ছে আমাদের রিমোটের নব,
এই নব প্রথমটা বের করলাম, দেন এই জায়গায় আমাদের এই যে যে স্ক্রুর মতো এটা টাইট করতে হবে। ওকে, ফার্স্ট নব আমাদের লাগানো হয়েছে, দেন সেকেন্ড নবটাও আমরা সেম পজিশনে এই জায়গায় টাইট করে লাগিয়ে দিব। আর এই জায়গায়ও কিন্তু দুইটা বাটন দেখতে পাচ্ছেন, এটা একটা মুড বাটন, দেন এটা হচ্ছে ফাংশন বাটন। তো এইগুলো আমাদের সেরকম কোনো কাজে আসবে না, মূলত কাজে আসবে এই বাটনটা, এটা, দেন নিচে আমাদের এই দুইটা নব। এই নব দুটো আমাদের লাগানো কমপ্লিট। হোম বাটন কাজে আসবে সিনেমেটিক, নর্মাল, এক্সপোর্ট। তো আমি নর্মাল বাটনে রাখতেছি এখন। তো এখন হচ্ছে আমাদের ফোনটা কানেক্ট করব। ফোন কানেক্ট করার জন্য আমরা এটা ধরে টান দিব। টান দেওয়ার পরে দেখতে পাচ্ছেন নিচের দিকে কিন্তু এই যে এই ইউএসবি কেবলটা আছে, এই কেবলটা আমাদের বের করে নিতে হবে। কেবলটা আমরা বের করলাম। আপনাদের কাঙ্ক্ষিত যে স্মার্টফোনটা কানেক্ট দিয়ে কানেক্ট করবেন সেটা আমাদের এখানে কানেক্ট করতে হবে। সো এটা আমাদের স্মার্টফোন। আপনারা ইউএসবি টাইপ সি সাপোর্টেড ডিভাইসও ব্যবহার করতে পারেন, দেন মাইক্রো ইউএসবি সাপোর্টেড পোর্টও ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে আপনাদের কেবল তিনটাই দেওয়া আছে, অ্যাপেল পর্যন্ত আপনারা কানেক্ট করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমরা ফোনটা এখানে দেওয়ার পরে জাস্ট এই জায়গায় প্রেস করব। প্রেস করে আমরা উপরের দিকে নিয়ে যাব। দেখতে পাচ্ছেন ফোনটা আমাদের অ্যাটাচড হয়ে গেছে। ফোন অ্যাটাচড হওয়ার আগে আপনাদের একটা জিনিস দেখতে হবে, আপনাদের ইন্টারনেট কানেকশানটা অন আছে কি না। ইন্টারনেট কানেকশান যদি অন থাকে দেন প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ বারে লিখবেন DJI। DJI লিখে যখন সার্চ করবেন আমাদের সামনে অনেকগুলো অ্যাপ চলে আসবে। DJI ফ্লাই নামে একটা অ্যাপ আছে, এই জায়গায় লিখবেন DJI ফ্লাই। DJI ফ্লাই লিখে সার্চ করলে আমাদের সামনে অ্যাপটা চলে আসবে। এক মিনিট, আমি অ্যাপটা একটু দেখে নিই। DJI ফ্লাই, DJI ফ্লাই লিখলেই চলে আসবে। DJI ফ্লাই তো লিখছি, আসেনি কেন? DJI ফ্লাই অ্যাপ, যাই হোক, অ্যাপটা এখন সার্চ করে এই জায়গায় আসতেছে না। আমি ভিডিওটার ডিসক্রিপশন বক্সে অ্যাপটার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ইজিলি DJI ফ্লাই অ্যাপটা ডাউনলোড করতে পারবেন। এটা হচ্ছে বেসিক্যালি অ্যাপ, DJI ফ্লাই। তো এখন আমাদের হচ্ছে উড়ানোর আগে জাস্ট এটা আপনি ড্রোনটা ঠিক মতো পজিশনে রাখবেন, দেন উপরে দেখতে পাচ্ছেন পাওয়ার বাটন। পাওয়ার বাটনের পরে একটা প্রেস করবেন, প্রেস করে আবারও আরও একটা প্রেস করবেন, সাথে সাথে তিন সেকেন্ড পরে একটা প্রেস করলাম, দেন আবারও এই যে প্রেস করলাম, দেখতে পাচ্ছেন পাখাগুলো কিন্তু একটু নড়ছে, তার মানে আমাদের ড্রোনটা এখন হচ্ছে অন হয়েছে। এরপরে হচ্ছে আমাদের রিমোট কন্ট্রোলে পাওয়ার অন করলাম, দেন আবারও আবার প্রেস করলাম, দেখতে পাচ্ছেন রিমোটটা ইন্ডিকেট করতেছে আর ড্রোনটাও কিন্তু এখন ইন্ডিকেট করতেছে। দেখতে পাচ্ছেন এই যে যে লাইটগুলো আছে, সিগন্যাল লাইট, এগুলো চলতেছে। তো আমরা এটা রাখলাম নিচে। এখন আমাদের হচ্ছে DJI ফ্লাই যে অ্যাপটা আছে, অ্যাপটা এখান থেকে ওপেন করতে হবে। DJI ফ্লাই অ্যাপটা ওপেন করার পরে আপনাদের সামনে এইরকম কিছু ইন্টারফেস আসবে, দেখতে পাচ্ছেন। এই জায়গায় আপনাদের এই যে দেখতে পাচ্ছেন কানেক্ট এয়ারক্রাফট নামে একটা অপশন আছে, এটার পরে একটা ক্লিক করতে হবে। কানেক্ট এয়ারক্রাফটের পরে ক্লিক করলে আপনাদের যদি বিভিন্ন মডেল আছে, দেখতে পাচ্ছেন ম্যাভিক এয়ার 2 আমারটা, আপনাদের যদি অন্য কোনো মডেল হয় সেক্ষেত্রে মডেলটা আপনারা সিলেক্ট করতে পারবেন। এই অ্যাপটা দিয়ে এই তিনটা মডেলই এই জায়গায় অ্যাভেলেবেল আছে। আমি DJI ম্যাভিক এয়ার 2 এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন এই যে নব আপনাদের কিছু বেসিক টিউটোরিয়াল এখানে দেখাবে। তো আমি ক্যামেরা ভিউতে চলে যাচ্ছি। ক্যামেরা ভিউতে চলে আসলে এখন দেখতে পাচ্ছেন আমাদের এই জায়গায় লেখা আছে RC নট কানেক্টেড টু ডিভাইস। এর মানে হচ্ছে আমাদের কোনো কিছু একটা প্রবলেম আছে, আমাদের এই যে যে ক্যাবেলটা এটা কিন্তু আমাদের কানেক্ট করিনি। দেখতে পাচ্ছেন ফোনের সাথে এই ক্যাবেলটা কানেক্ট করতে আমি নিজে ভুলে গেছিলাম। এটা আমি কানেক্ট করলাম, এখন ফোনের সাথে কানেক্ট হয়েছে। কানেক্ট হওয়ার পরে আপনারা এই চার্জ অনলি, ফাইল ট্রান্সফার, ট্রান্সফার ফটোজ, আমরা চার্জ অনলি এটা সিলেক্ট করব। চার্জ অনলি সিলেক্ট করছি। এখন দেখতে পাচ্ছেন আমাদের কিছু বেসিক এই জায়গায় অপশান আসতেছে। এখান থেকে আমাদের সেটিংস অপশান আছে, এটা সেটিংস অপশানে এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাইপাস আছে, দেন ব্রেক আছে, অফ আছে। আমরা এটা হচ্ছে ব্রেক, দেন বাইপাস, এটা হচ্ছে ব্রেক করে রাখবো। দেন এখানে হচ্ছে কন্ট্রোল, কন্ট্রোলের এই জায়গায় দেখতে পাচ্ছেন অনেকগুলো কন্ট্রোলের ইয়ে আছে। এই জায়গায় বেসিক কিছু টিউটোরিয়াল, আমি এই জায়গায় অনেক বেশি লম্বা হয়ে যাবে ভিডিওটা, এই জন্য বেসিক কিছু আপনাদের আমি ধারণা দিয়ে দিচ্ছি। এখন জাস্ট ট্রান্সমিশন কত দূর পর্যন্ত ট্রান্সমিট হবে, HD ট্রান্সমিটার, আমি এটা ম্যানুয়াল আছে, অনেক কিছু আছে, সেফটি, সেফটির এগুলো গেল। দেন এই যে দেখতে পাচ্ছেন ম্যাক্স ডিস্টেন্স আছে, এটার উপরে কত মিটার পর্যন্ত উপরে উঠবে, এই জায়গায় নো লিমিট, আর এটা 60 মিটার দিয়ে রাখছে আমি। এখানে জাস্ট আমি এখান থেকে ব্যাকে চলে আসলাম।
ব্যাকে আসার পরে এখন দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে জাস্ট ফ্লাই মোড, এটা যদি ক্লিক করি এখান থেকে জাস্ট টেক আপ, আমরা টেক আপ বাটনে প্রেস করে রাখবো, এখনই উড়বে ড্রোনটা। ওকে, টেক আপ বাটনে প্রেস করার পরে আমাদের এটা উঠতেছে, আর আমাদের এই জায়গায় মনিটরে দেখা যাচ্ছে সবকিছু, যে ক্যামেরাটা কোন পজিশনে আছে। ক্যামেরা যদি আমি এই যে নিচের দিকে নিই তাহলে ক্যামেরাটা নিচের দিকে চলে আসতেছে, আমি যদি ক্যামেরা উপর দিকে নিই তাহলে ক্যামেরা উপর দিকে উঠতেছে। তো এইভাবে হচ্ছে বেসিক্যালি ক্যামেরাটা আপনারা কন্ট্রোল করতে পারেন। এখন এই যে যে দুইটা নব, এই নব দুইটার এটা হচ্ছে দিলে এটা ড্রোনটা উপরে উঠবে, ড্রোন এটা উপরে উঠতেছে দেখতে পাচ্ছেন। এটা নবে যদি আমরা উপর দিকে প্রেস করি তাহলে ড্রোন উপরের দিকে উঠবে, যদি আমরা নিচের দিকে নিয়ে আসি তাহলে ড্রোন নিচের দিকে আসবে। ওকে, আমরা যদি এইদিক নিই তাহলে ডিস্টেন্স এটা জাস্ট কভার করবে, পজিশন চেঞ্জ হবে ড্রোনের, দেখতে পাচ্ছেন পজিশন চেঞ্জ হচ্ছে। আর এই দুইটা যদি আমরা একসাথে ট্রাই করি সেক্ষেত্রে সোজা উড়া শুরু করে দেবে, দেখতে পাচ্ছেন ড্রোন এখন উড়ে যাচ্ছে। এখন যদি আমরা আবার এই ব্যাকে প্রেস করি, ব্যাকে প্রেস করলে ড্রোনটা নিচের দিকে নামতেছে দেখতে পাচ্ছেন, আর আমরা উপরে প্রেস করলে উপরে উঠবে। দেন আমরা যদি এই যে পজিশন জায়গায় মুভমেন্ট চেঞ্জ করি, মুভমেন্ট চেঞ্জ করে আমাদের কোন দিকে যাবে, এই যে উপরের দিকে দিলে তাহলে এই দিকে আসতেছে, এই দিক দিলে এই যে ডান দিক দিলে ওই দিক যাচ্ছে বাম দিকে, দেখতে পাচ্ছেন। এইভাবে হচ্ছে কন্ট্রোল করতে হবে ডাইনে বামে যেদিকে আপনারা নিতে চাচ্ছেন। ওকে, দেন আমরা যদি এখন ভিডিও রেকর্ড করতে চাই, ভিডিও রেকর্ড করতে চাইলে হচ্ছে এই রেকর্ড বাটনে আমাদের প্রেস করতে হবে। আপনারা এই যে যে ভিডিও ক্লিপ আছে ক্লিপে ক্লিক করে আপনারা কত রেজুলেশনে রেকর্ড করতে চাচ্ছেন, এখানে 4K আছে, তো এখন হচ্ছে আমি এখানে 1080p রেকর্ড করতে যাচ্ছি, এই যে 1080p রেকর্ড করব 30fps, আপনারা আপ টু 60fps এ রেকর্ড করতে পারবেন 1080p রেজুলেশনে। এখান থেকে ফটো আছে, ফটো যদি ক্যাপচার করতে চান সেক্ষেত্রে আপনারা এখান থেকে স্মার্ট একটা মোড আছে দেখতে পাচ্ছেন, সিঙ্গেল এখানে স্মার্ট, আমি যদি স্মার্ট মোডটা সিলেক্ট করি তাহলে ছবির আপনাদের কোনো কাজই করা লাগবে না, ইজিলি আপনাদের ছবি হয়ে যাবে। ওকে, সব কিছু যেহেতু আসছে ওকে, দেন আমরা কী করবো এই যে রেকর্ড বাটনে প্রেস করবো। রেকর্ড বাটনে প্রেস করলে এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিও জাস্ট রেকর্ড হচ্ছে। আমরা যদি এখন ড্রোনটা উপরে নিয়ে নিচে নিই, এই যে উপরে নিচে আসতেছে সবগুলো রেকর্ড হচ্ছে। ওকে, তো আমরা এখন এটাকে জাস্ট ফ্লাই করতেছি, ফ্লাই করলে দেখতে পাচ্ছেন আমাদের এইগুলা কিন্তু সবগুলো রেকর্ড হচ্ছে। ওকে, তো দেখতে পাচ্ছেন ডিরেক্টলি ট্রান্সমিট হচ্ছে ভিডিওগুলো কোনো সমস্যা ছাড়াই। এখান থেকে কিন্তু অলরেডি 360 মিটার সামথিং, 120 এরকম দূরে চলে গেছে, মানে অনেক দূর চলে গেছে আমার থেকে। ওকে, এখন দেখতে পাচ্ছেন আমি মাঠ থেকে উড়াইছিলাম, এখন আমাদের জাস্ট বিলের ভিতর থেকে ড্রোনটা ফ্লাই হচ্ছে আর ভিডিওগুলো ট্রান্সমিট হচ্ছে। সাপোজ এই জায়গায় আপনাদের একটা সিগন্যাল বাটন আছে দেখতে পাচ্ছেন, এই রিমোটের সাথে সিগন্যাল আমার কিন্তু আস্তে আস্তে কমতেছে, 2% 2টা ঘাট অলরেডি কমছে, আর এরপর দিয়ে সামনের দিকে গেলে আমাদের ভিডিও কিন্তু রেজুলেশনটা অত বেশি ভালো থাকবে না। এখন সাপোজ আপনি রিটার্ন চলে আনবেন, আপনারা ড্রোনটা ফেরত আনবেন, সেক্ষেত্রে কী করবেন? রিটার্ন আনার জন্য আপনারা এই যে যে হেলিকপ্টারের মতো একটা আইকন দেওয়া আছে, এটা রিটার্ন টু হোম লেখা আছে, রিটার্ন টু হোমে আপনারা এখান থেকে প্রেস করে রাখবেন। আর যদি ডিরেক্ট আপনারা ল্যান্ডে প্রেস করেন তাহলে যে কোনো জায়গায় আপনারা ল্যান্ড করাতে পারবেন। ওকে, তো এখন দেখতে পাচ্ছেন আমাদের যে ড্রোনটা আছে এখন জাস্ট রিটার্ন হয়ে আমি যে পজিশন থেকে উড়াইছিলাম, সাপোজ আপনারা জাস্ট দেখে রাখেন এই জায়গা দিয়ে উড়ানো হয়েছে, এই জায়গায় এসে কিন্তু ল্যান্ড করবে ড্রোন। আর DJI Mavic Air 2-র একটা জিনিস আমার খুবই ভালো লাগছে, কারণ এটার কন্ট্রোলিং ক্ষমতা অনেক বেশি ভালো। আমি যেহেতু নিউ ইউজার, অনেক বেশি ড্রোন আমি উড়াই নাই, তারপরেও আমার কিন্তু কন্ট্রোলিং ক্ষমতা খুবই ভালো কাজ করছে, আর যে জায়গায় ল্যান্ড করা হয় রিটার্ন টু হোম দিয়ে প্রায় কাছাকাছি ল্যান্ড করে, কোনো সমস্যা হয় না। সো লাইভ ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন আমি যত দূর ড্রোনটা গেছে, এই জায়গায় কিন্তু রেকর্ড হতে হতে আসতেছে। আর আমি যদি এই যে যে বাটনটার কথা বলছিলাম আপনাদের, ভলিউম বাটনের মতো, এটা আমি যদি এখান থেকে নড়াই সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন জাস্ট নিচের দিকে রেকর্ড করবেন নাকি উপরের দিকে রেকর্ড করবেন সব কিছু এখান থেকে কন্ট্রোল করে নেওয়া যায়। দেখতে পাচ্ছেন এখন উপরের দিকে রেকর্ড হচ্ছে, অলরাইট, উপরে দেখতে পাচ্ছেন এই যে মেঘ দেখা যাচ্ছে। তো আমি এখন যদি নিচের দিকে করি, নিচের দিকে করলে এই যে
পজিশন এখন দেখা যাচ্ছে। সো এখন ল্যান্ড করবে, আমাদের কাছাকাছি চলে আসছে ড্রোনটা। সো দেখতে পাচ্ছেন আমাদের ঠিক টপ পজিশনে ড্রোনটা এখন এখান থেকে ল্যান্ড করবে, কারণ এই জায়গা দিয়ে আমরা উড়াইছিলাম। ওকে, আমাদের ড্রোনটা এখন ল্যান্ড করতেছে। সো দেখতে পাচ্ছেন আপনারা জাস্ট পজিশন দেখে রাখেন, সেম জায়গায় ল্যান্ড হচ্ছে। সো এই ছিল হচ্ছে ল্যান্ড করার মূলত বিষয়বস্তুটা, এভাবে আপনারা ল্যান্ড করতে পারেন। আর ল্যান্ড করার আরও একটা সিস্টেম আছে, আপনারা সাপোজ এমন জায়গায় যে উড়াইছেন, নদীর মাঝখানে যে উড়াইছেন, তখন আপনি ল্যান্ড করবেন কীভাবে? দেখা যাচ্ছে যে ডিস্টেন্স যদি আপনারা দেখেন, ওইখান থেকে আমি উড়াইছি জাস্ট অনেক দূর, কিন্তু জাস্ট ল্যান্ডিংয়ের সময় একটু হেরফের হয়েছে, তাই না? তো নদীর মাঝখানে যে উড়াইলে কিন্তু নদীর মাঝখানেই চলে যাবে। তো আমি ল্যান্ড করার আরও একটা সিস্টেম আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখন আমি আবার জাস্ট ফ্লাই করবো। সাপোজ ফ্লাই করার জন্য আমরা জাস্ট এই যে যে বাটন আসছে, জাস্ট এই যে টেক আপ, টেক আপের পরে আবারও ক্লিক করব। তো এখন দেখতে পাচ্ছেন জাস্ট ফ্লাই হচ্ছে। অলরাইট, এই যে ফ্লাই হইল, ফ্লাই হওয়ার পরে এখন সাপোজ এই পজিশনে থাকছে আপনারা। এখন আপনি এই পজিশনে আনলেন, আপনার কাছাকাছি আনলেন, আনার পরে নিচে দিয়ে এইভাবে ধরবেন, এইভাবে ধরে এইভাবেও ল্যান্ড করা যায়। তো এই হচ্ছে মোটামুটি পজিশনগুলো। তো কীভাবে আপনি ল্যান্ডিং করবেন, দেখা যাচ্ছে যে নদীর মাঝখানে যে উড়াইলে এই ছাড়া কিন্তু কোনো ওয়ে নাই আপনি ল্যান্ড করার জন্য, যেহেতু একটু দূরে ল্যান্ড করে। তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনাদের প্রপার ওয়েতে আমি আপনাদের বোঝাতে পারছি কীভাবে আপনারা এই ড্রোন DJI Mavic Air 2টা উড়াতে পারেন। প্লাস DJI যত ব্র্যান্ডের মানে DJI যতগুলো মডেল আছে আপনারা এই প্রত্যেকটা সেম, আপনাদের কানেক্ট করার সিস্টেমটাও সেম, দেন আপনাদের উড়ানোর সিস্টেমটাও সেম। তো ভিডিওটা দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে বা একটু কাজে এসে থাকে, অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন, ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে পরবর্তী আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে সবার আগে। আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করতেছি, দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। গুড বাই।